নমস্কার বন্ধুরা কম্পেরিটিভে দুনিয়া আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পরণদ্বীপ আর সামনেই ডব্লু বিসিএস মেনস এক্সাম এবং আগামী বছরে ডব্লু বিসিএস প্রিলিমিনারি এক্সাম আসতে চলেছে এবং ডব্লু বিসিএস এবং প্রিলিমিনারিতে এনসিআরটি থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে ডিরেক্টলি তো সেই জন্য আমি আজকে থেকে ক্লাস নাইন এবং টেনের এনসিআরটি সিরিজ শুরু করছি এটা জিওগ্রাফি বেসিসে হবে কেননা হিস্ট্রি আপনি জীবন মুখার্জি পরে অনেকগুলোই কমন পাবেন কিন্তু জিওগ্রাফি কিন্তু আপনাকে এনসিআরটি পড়তে হবে তো এটা ডবলু বিসিএস ইউপিএস ফিলিমসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই লেকচারটা আর প্রথম লেকচারের মাধ্যমে আমরা আজ কমপ্লিট করবো ইন্ডিয়া সাইজ অ্যান্ড লোকেশান ভারতের অবস্থান এবং ভারতের আয়তন সম্পর্কে তো চলুন লেকচারটা শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট এগিয়ে চলো টু পয়েন্ট জিরো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট এবং ইম্পর্টেন্ট পিডিএফ পাবেন আর দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমরা এনসিআরটি শুরু করছি যখন প্রথমেই রয়েছে এনসিআরটিতে ইন্ডিয়া সাইজ অ্যান্ড লোকেশান এবং তার প্রথমেই রয়েছে লোকেশন সম্পর্কে ভারতের অবস্থান কোথায় যদি আমরা পৃথিবীর মধ্যে ভারতের অবস্থান বোঝাই তাহলে কিন্তু ভারতের অবস্থান দেখুন ভারতের অবস্থান এটা নর্দার্ন হেমিসপিয়ারে রয়েছে এই যে ইকুয়েটর এবং এর ওপরে এটা হচ্ছে নর্দার্ন হেমিসপিয়ার এটা সাউদার্ন হেমিসপিয়ার তো এই নর্দার্ন হেমিসপিয়ারে দেখুন ভারতের অবস্থান এবং আপনি যদি এই এশিয়ার মধ্যে তুলনা করেন এশিয়ার মধ্যে তুলনা করলে কিন্তু ভারতের অবস্থান হবে সাউদান এশিয়াতে দক্ষিণ এশিয়াতে ভারতের অবস্থান এবং উত্তর গোলার্ধে পৃথিবীর মধ্যে বিবেচনা করলে উত্তর গোলার্ধে পৃথিবী ভারতের অবস্থান পৃথিবীর মধ্যে এবং এশিয়ার মধ্যে ভারতের অবস্থান দক্ষিণ এশিয়াতে তো এটা এখানে লেখা রয়েছে তারপরে দেখুন বলছে দ্য মেন ল্যান্ড এক্সটেন্স বিটুইন ল্যাটিটিউড এবার ল্যাটিটিউডের দিক থেকে যদি আমরা বিচার করি ভারত কিন্তু আট ডিগ্রি চার মিনিট উত্তর থেকে সাঁইত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর পর্যন্ত বিস্তৃত এটা আমরা একটু ছবির মাধ্যমে বুঝবো তাহলে আর একটু সুবিধা হবে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই যে ভারতের একেবারে স্থলভাগের দক্ষিণতম বিন্দু ভারতের স্থলভাগের দক্ষিণতম বিন্দুর নাম কি কন্যাকুমারিকা অন্তরীপ কন্যাকুমারিকা অন্তরীপের অবস্থান কোথায় এটা কিন্তু আট ডিগ্রি চার মিনিট নর্থ এবং এই যে উত্তরে একেবারে উত্তরে ইন্দিরা কল রয়েছে এই ইন্দিরা কলের অবস্থান কোথায় সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর এবং আপনারা যদি দ্রাঘী কথা দেখেন এখানে দেখুন পূর্ব দিকে কত পূর্ব দিকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট এবং পশ্চিমে আটষট্টি ডিগ্রি সাত মিনিট তো এই পূর্ব দিকের অঞ্চলটির নাম কি অরুণাচল প্রদেশের কিবিথু। এবং এই যে পশ্চিমের একেবারে শেষ বিন্দু এটা হচ্ছে গুজরাটের গুহার মোটা তাহলে এখান থেকে আরও চারটি কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি কি কি কোশ্চেন ভারতের উত্তরতম স্থলবিন্দু হচ্ছে ইন্দিরা কল এবং দক্ষিণতম স্থলবিন্দু ইন্দিরা সরি কন্যাকুমারী কণ্ঠদ্বীপ এবং আপনারা যদি বলেন যে ভারতের দক্ষিণতম বিন্দু স্থলবিন্দু নয় তখন সেটা কিন্তু হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট আর এই যে ভারতের পূর্ব ভারতের পূর্ব দিকের অঞ্চলটির নাম কি অরুণাচল প্রদেশের কিবিতু এর অবস্থান কত সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট ইস্ট আর এটি আটষট্টি ডিগ্রি সাত মিনিট ইস্ট এটা গুজরাটের গুহার মোটা আর ভারতের উত্তরতম এবং দক্ষিণতম বিন্দুর মধ্যে দূরত্ব তিন হাজার দুশো চোদ্দো কিলোমিটার এবং ভারতের পূর্বতম এবং পশ্চিমতম বিন্দুর মধ্যে দূরত্ব দু হাজার নশো তেত্রিশ কিলোমিটার এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে শুধুমাত্র এই ছবিটার মাধ্যমে আমি যেগুলো বললাম এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে তো এবার আমরা আবার প্রথম পেজে চলে যাব প্রথম পেজে কী বলছে দেখুন লোকেশন সম্পর্কে আলোচনা করলাম ল্যাটিটিউডের দিক থেকে আট ডিগ্রি চার মিনিট নর্থ থেকে সাঁইত্রিশ ডিগ্রি ছয় মিনিট নর্থ এবং লংগিটিউডের দিক থেকে আটষট্টি ডিগ্রি সাত মিনিট ইস্ট থেকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট ইস্ট ডিরেক্টলি কিন্তু এখানে কোশ্চেন আসে এখানে ট্রপিক অব ক্যান্সারের কথা উল্লেখ করা রয়েছে ট্রপিক অফ ক্যান্সার কিন্তু দুটি আলাদাভাগে ভাগ করেছে এখানে দেখুন ভারতকে দুটি আলাদাভাগে ভাগ করেছে আর ট্রপিক অফ ক্যান্সার তেইশ ডিগ্রি তিরিশ মিনিট নর্থ বা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর ট্রপিক অফ ক্যান্সারের অবস্থান আর ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা এটা কিন্তু ভারতের আটটি রাজ্যের ওপর দিয়ে গিয়েছে আটটি রাজ্যের নাম আপনারা আমাকে কমেন্ট বক্সে পর পর বলে দেবেন কেননা আমি এর আগে অনেকবার আলোচনা করেছি ট্রপিক অফ ক্যান্সার নিয়ে এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলেছে বলছে দেখুন ডু ইউ নো আপনি কি জানেন দ্য সাউদার মোস্ট পয়েন্ট অব দ্য ইন্ডিয়ান ইউনিয়ন ইন্দিরা পয়েন্ট গট সাবমার্সড আন্ডার দ্য সি ওয়াটার ইন টু থাউজেন্ড ফোর ডিউরিং দ্য সুনামি আমাদের সাউদার মোস্ট পয়েন্ট আমি একটু আগেই যেটা বললাম ইন্দিরা পয়েন্ট সেটা কিন্তু সাবমার্সড হয়েছে মানে সমুদ্রের সাথে দু সালে সুনামির সময় এবার আমরা চলে আসবো সাইজ সাইজ এতক্ষণ লোকেশানটা দেখে নিলাম ভারতের অবস্থান কোথায় এরপর আছে সাইজ সাইজ কি তো দ্য ল্যান্ড মাস অফ ইন্ডিয়া হ্যাজ অ্যান এরিয়া অফ থ্রি মিলিয়ন স্কোয়ার কিমি এটা ইম্পর্টেন্ট নয় বত্রিশ লাখ সাতাশি হাজার মিলিয়ন স্কোয়ার আমি তো বলে দিলাম বত্রিশ লাখ সাতাশি হাজার তাহলে মিলিয়ন হলো না তো বত্রিশ লাখ সাতাশি হাজার বর্গ কিমি এটা ভারতের আয়তন কিন্তু এটার থেকে ইম্পর্টেন্ট এই যে টু এরিয়া জিওগ্রাফিক্যাল দিক থেকে ভারত দখল করে রয়েছে এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে পরীক্ষায় সাধারণত কোশ্চেন আসে না যে ভারতের আয়তন কত বত্রিশ লক্ষ সাতাশি হাজার কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে যে ভারত টোটাল ভূমিভাগের কতটা দখল করে রয়েছে সঠিক উত্তর তাহলে কিন্তু হবে টু পয়েন্ট এটা প্রিভিয়াস ইয়ার্সে এসএসসির কোশ্চেন সিজিএল এসেছে সিএইচএসএল এসেছে ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসে তো এই যে হচ্ছে টোটাল ম্যাপটা দেখে নিন ওয়ার্ল্ডে ভারতের অবস্থানটা এই যে নর্থ আমেরিকা সাউথ আমেরিকা আফ্রিকা এটা এশিয়া এটা ইউরোপ আর এটা হচ্ছে ইন্ডিয়ান ওশান আটলান্টিক ওশান প্যাসিফিক ওশান এখানে অস্ট্রেলিয়া রয়েছে এখানে জাস্ট ক্লিক পড়ে গেছিলো তো এই নোট টেক্সট এটা চলে এসছে যাই হোক এটার কাজের নাই তো এরপরে এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট দেওয়া রয়েছে দেখুন ভারতের যে কোস্টাল এরিয়া সেটা কিন্তু সাত হাজার দশমিক ছয় কিমি এবং সবচেয়ে বেশি কোস্টাল এরিয়া ভারতের কোন রাজ্যের আছে গুজরাটের গুজরাটের কিন্তু সবচেয়ে বেশি কোস্টাল এরিয়া রয়েছে আর ভারতের এই যে দেখুন এই যে ম্যাপের মাধ্যমে দেখছেন ভারতের এই পাশের এই যে সাগরটা আমি একটু ক্লিয়ার করে বোঝাচ্ছি আচ্ছা নেক্সট ছবি আ যাচ্ছি ভারতের এই যে দেখুন এই পাশের যে সাগরটা এটাকে বলা হয় বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর আর এ পাশের সাগরটাকে বলা হয় আরাবিয়ান সি বা আরব সাগর আর আরব সাগরের দিকে কিছু দ্বীপপুঞ্জ রয়েছে যেমন লাক্ষাদ্বীপ রয়েছে লাক্ষাদ্বীপের ক্যাপিটাল কাভারাত্তি লাক্ষাদ্বীপ এই যে এর নিচে রয়েছে মালদ্বীপ এখানে বে অফ বেঙ্গলে রয়েছে এখানে দেখুন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানেই রয়েছে তারপর এই যে দেখুন শ্রীলঙ্কা রয়েছে শ্রীলঙ্কা এবং ভারতের মাঝে কিন্তু পক প্রণালী এবং গালফ অফ মান্নার অবস্থান করছে তো এই দুটো সাগরের নাম আমাদের পড়তে হবে এ পাশে রয়েছে বে অফ বেঙ্গল এ পাশে রয়েছে সি আমি ক্লিয়ার করে দিয়ে আবার আগের পেজে চলে যাচ্ছি এই পেজে আরও কিছু ইম্পর্ট্যান্ট তথ্য রয়েছে দেখুন এখানে বলছে দেখুন ফ্রম গুজরাট টু অরুণাচল প্রদেশ দেয়ার ইজ এ টাইম ল্যাগ অফ টু আওয়ার্স ভারতের গুজরাট এবং অরুণাচল প্রদেশ অর্থাৎ ভারতের পূর্বতম স্থান এবং একেবারে পশ্চিমতম স্থানের মধ্যে প্রায় দু ঘন্টার টাইম গ্যাপ রয়েছে এবার আমি একটু বলে দিই কেন দু ঘন্টার টাইম গ্যাপ রয়েছে তো আমরা এটা প্রত্যেকেই জানি যে এক ডিগ্রি সমান সমান আমরা প্রত্যেকে জানি যে এক ডিগ্রি সমান সমান চার মিনিট পরিবর্তন হয় এক ডিগ্রি পরিবর্তন পূর্ব দিকে বা পশ্চিম দিকে এক ডিগ্রি পরিবর্তন সময় সমান চার মিনিটের পরিবর্তন হয় এবার আমরা যদি এই যে লোকেশানটা দেখি লোকেশানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের গুজরাটে গুজরাটে আটষট্টি ডিগ্রি সাত মিনিট ইস্ট এবং এটা অরুণাচল প্রদেশের ক্ষেত্রে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট ইস্ট তো আমরা যদি এই যে গ্যাপটা নির্ণয় করি দেখবো যে গ্যাপটা প্রায় তিরিশ ডিগ্রির কাছাকাছি এই যে গ্যাপ এই গ্যাপটা প্রায় তিরিশ ডিগ্রির কাছাকাছি তো এই তিরিশ ডিগ্রির কাছাকাছি তাহলে কতটা হবে এক ডিগ্রি যদি চার মিনিট হয় তিরিশ ডিগ্রি হবে কত প্রায় একশো কুড়ি মিনিট অ্যাকচুয়ালি একশো কুড়ি মিনিট হয় না এটা একশো সতেরো মিনিটের কাছাকাছি হয় কিন্তু আমরা ধরে নিচ্ছি একশো কুড়ি মিনিট একশো কুড়ি মিনিট মতে কত দু ঘন্টা তাহলে দু ঘন্টার টাইম গ্যাপ রয়েছে অরুণাচল প্রদেশ এবং গুজরাটের মধ্যে অর্থাৎ অরুণাচল প্রদেশে গুজরাটের থেকে কিন্তু দু ঘন্টা আগেই সূর্যোদয় হয় সেই জন্যে আরেকটি সেপারেট টাইম জোন তৈরির কথা বলা হচ্ছিলো চা বাগান টাইম জোন এই টাইম জোনটার নাম এইটা কিন্তু কিছুদিন আগে পর্যন্ত ইম্পর্টেন্ট ছিল এখন পরীক্ষায় আসার চান্স খুব কমে গেছে কারণ এই নিয়ে কন্ট্রোভার্সি আবার একটু চেপে গেছে কিছুদিন আগে পর্যন্ত এই নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিলো তো এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য বলেছে দেখুন এই যে হলুদ দিয়ে দেখুন হাইলাইট করা রয়েছে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া সাড়ে বিরাশি ডিগ্রি ইস্ট অর্থাৎ ভারতের যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান সেটা সাড়ে বিরাশি ডিগ্রি ইস্ট আর এটা মনে রাখবেন এটা মির্জাপুর উত্তরপ্রদেশের মির্জাপুরের ওপর দিয়ে গিয়েছে এই স্ট্যান্ডার্ড টাইম তো এই যে উত্তরপ্রদেশের মির্জাপুরের এই যে সাড়ে বিরাশি ডিগ্রি ইস্ট এটাকে কিন্তু সমগ্র ভারতের স্ট্যান্ডার্ড টাইম ধরে নেওয়া হয় এখানে একটা কোশ্চেন দেখছেন দেখতে পাচ্ছেন ফাইন্ড আউট হোয়াই সাড়ে বিরাশি ডিগ্রি ইস্ট হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ টাইম এই কোশ্চেনটা আপনাকে ফাইন্ড আউট করতে বলেছে কিন্তু আপনার খোঁজার দরকার নেই আমি নিজেই বলে দিচ্ছি কেন সাড়ে বিরাশি ডিগ্রি ইস্টকে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ টাইম বলা হয় দেখুন প্রায় এইটটি সরি প্রায় সিক্সটি এইট ডিগ্রি আর এ পাশে গুজরাটে রয়েছে সিক্সটি এইট ডিগ্রি আর প্রায় এ পাশে নাইনটি এইট ডিগ্রি রয়েছে এ পাশের গ্র্যাপ প্রায় তিরিশ ডিগ্রি গ্যাপ কতটা এই মাঝের গ্যাপটা তিরিশ ডিগ্রি তো এর মাঝে যে কোনো একটা একেবারে দুপাশের দিক থেকে মাঝখানে যে এরিয়াটা পড়ছে সেই এরিয়াটা যদি আমরা বিচার করি সেই এরিয়াটাই হচ্ছে কিন্তু এখানে এই যে উত্তরপ্রদেশের মির্জাপুর এর থেকে ভালো জায়গা আর পাওয়া যায়নি তো এই জায়গাটাই কিন্তু বলা হয়েছে যে উত্তরপ্রদেশের মির্জাপুরকে আমরা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ধরবো ইন্ডিয়ার আর এটার পজিশন কত সাড়ে বিরাশি ডিগ্রি ইস্ট বা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট ইস্ট তো এটাই এর অ্যান্সার আর নেক্সট একটা কোশ্চেন বলছে দেখুন বলছে হোয়াই ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিউরেশন অফ ডে অ্যান্ড নাইট হার্ডলি ফেল্ট অ্যাট কন্যাকুমারী বাট নট সো ইন কাশ্মীর এর অর্থ কী এর অর্থ বলছে যে এই যে দেখুন ইন্ডিয়ান ওশান রয়েছে এখানে রয়েছে কন্যাকুমারীকা আর একটু ক্লিয়ার করে দিই ছবিটা তো এখানে রয়েছে কন্যাকুমারিকা আর এখানে রয়েছে জম্মু কাশ্মীর একদম উপরে তো বলা হচ্ছে এই যে কন্যাকুমারিকা অন্তর কন্যাকুমারিকা অন্তরীপে সময়ের ব্যবধান অর্থাৎ দিন এবং রাত্রির মধ্যে ব্যবধান খুব কম হয় কিন্তু এই পজিশানে দিন এবং রাত্রির মধ্যে ব্যবধান খুব বেশি হয় কেন মানে এই পজিশানে যদি এগারো ঘন্টা দিন বা রাত্রি থাকে তাহলে সেখানে তেরো ঘন্টা দিন বা রাত্রি এখানে আবার হচ্ছে কি দিন হচ্ছে হয়তো সাত ঘন্টা বা আট ঘন্টা আর সেখানে রাত্রি হচ্ছে চোদ্দো পনেরো ঘন্টা তো এই যে ডিফারেন্স কেন হয় যে কোনো একটি দেশের মধ্যে থাকা সত্ত্বেও দেখুন এই যে ইকুয়েটার চলে গেছে কোথায় জিরো ডিগ্রি ইকুয়েটার এই যে চলে গেছে জিরো ডিগ্রি এটা তো এই জিরো ডিগ্রির যত কাছাকাছি থাকা হবে বা নিরক্ষরেখার যত কাছাকাছি থাকবে সেখানে কিন্তু দিন এবং রাত্রির মধ্যে পার্থক্য সবচেয়ে কম হবে আর দেখুন কন্যাকুমারী অন্তরীপ ইকুয়েটারে খুব কাছে আছে কিন্তু এই যে জম্মু কাশ্মীর অনেকটাই দূরে রয়েছে এই যে ডিস্ট্যান্সটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন অনেকটাই ডিস্ট্যান্স কিন্তু এখানে এখানে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট নর্থের এখানে আট ডিগ্রি চার মিনিট নর্থ তো মোটামুটি প্রায় তিরিশ ডিগ্রির কাছাকাছি তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির কাছাকাছি ডিসট্যান্স রয়েছে তাহলে কিন্তু বুঝতেই পারছেন যে এইটা ইকুয়েটারের কাছাকাছি অবস্থিত হওয়ার জন্য দিন এবং রাত্রির মধ্যে দৈর্ঘ্য খুব দৈর্ঘ্যের পার্থক্য খুব কম বেশি হয় না আর এখানে কিন্তু খুব বেশি হয় তো এরপরে দেখুন এখানে বলছে ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ভারত এবং ওয়ার্ল্ড এখানে কিছু পড়ার নেই এখানে আবার একটু ইম্পর্ট্যান্ট আরেকটি কোশ্চেন রয়েছে এখান থেকে একটি কোশ্চেন বেরিয়ে আসে যে যে ভূভাগের তিন দিক জল দ্বারা বেষ্টিত এবং এক ভাগ স্থল দ্বারা বেষ্টিত তাকে কি বলা হয় তো ভারতের দিকই তো জল দ্বারা বেষ্টিত তাকে বলা হয় পেনিসুলা এই কোশ্চেনটা আমরা একটু পরে আলোচনা করব তো তার আগে এখানে বলছে দেখুন ডু ইউ নো এখানে বলছে আরেকটা ফ্যাক্টরি দিয়েছে সিন্স দ্য ওপেনিং অফ দ্য সুয়েজ ক্যানেল ইন এইটিন সিক্সটি নাইন এখান থেকে আরেকটা তথ্য পেয়ে যাচ্ছেন এটা এনটিপিসির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট সুয়েজ ক্যানেল খোলার পরে কিন্তু আঠেরোশো সালে সুয়েজ ক্যানেল তৈরি করা হয় তো এই আঠেরোশো উনসত্তরের পরে কিন্তু ভারতের সাথে ইউরোপের ডিস্ট্যান্স সাত হাজার কিমি কমে যায় ভাবতে পারছেন এর আগে জলপথে কতটা ডিস্ট্যান্স অতিক্রম করতে হতো সাত হাজার কিমি বেশি জল জলপথে দূরত্ব অতিক্রম করতে হতো ভারত থেকে ইউরোপে যেতে গেলে কিন্তু এই সুয়েজ কেনাল তৈরি হওয়ার পরে কিন্তু সাত হাজার কিমি কম অতিক্রম করতে হচ্ছে আর এই সুয়েজ ক্যানাল কোথাকার আর কোথাকার মধ্যে সংযুক্ত করছে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের মধ্যে কিন্তু এই সুয়েজ ক্যানাল রয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট রয়েছে দেখুন একটি ডেটা দেওয়া রয়েছে এখানে বলছে ভারত তার আয়তনের দিক থেকে ক্ষেত্রফলের দিক থেকে কত নম্বর তো ভারত তার আয়তন বা ক্ষেত্রফলের দিক থেকে দেখুন সপ্তম পজিশনে রয়েছে প্রথম পজিশনে রয়েছে কে রাশিয়া প্রথম পজিশানে রাশিয়া দ্বিতীয়তে রয়েছে কানাডা তৃতীয়তে রয়েছে ইউএসএ চতুর্থতে রয়েছে চায়না পঞ্চম ব্রাজিল ষষ্ঠ অস্ট্রেলিয়া এবং সপ্তম ইন্ডিয়া এখানে আরেকটি ফ্যাক্ট বলে দিয়েছে দেখুন সিন্স দ্য ওপেনিং অফ দ্য সুয়েজ কেনার আচ্ছা ওই ফ্যাক্টটাই ছিল আগের ফ্যাক্টটাই ছিল তো নেক্সট দেখা যাক এই যে এই ছবিটা নিয়ে এতক্ষণ ধরে আমরা একটু আগে আলোচনা করছিলাম এখানে দেখুন কোস্ট এরিয়াটা কোস্ট এরিয়াটা বলে দিয়েছে এই যে এবার এখানে দেখুন এখানে বলছে ইন্ডিয়ার নেইবার বা ভারতের নেইবার সম্পর্কে এখানে আলোচনা করা রয়েছে এখানে কিছু মাইথোলজিক্যাল ফ্যাক্ট বলা রয়েছে পঞ্চতন্ত্র রামায়ণ উপনিষদ এই সম্পর্কে ভারতের যে ঐতিহ্য সেটা সম্পর্কে একটু বলা রয়েছে এখানে রয়েছে ইন্ডিয়ার নেইবার এটা আবার ইম্পর্টেন্ট এটা লাগবে না এটা ইম্পর্টেন্ট তো এটা এনসিআরটি পুরাতন এনসিআরটি সেহেতু এখানে বলা রয়েছে দেখুন উনত্রিশ স্টেট এবং সাতটি ইউনিয়ন টেরিটরি কিন্তু বর্তমানে কিন্তু আঠাশটি রাজ্য এবং আটটি ইউনিয়ন টেরিটরি রয়েছে তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো ভারতের যে এরিয়া সেই এরিয়ার চারপাশে কোন দেশগুলি রয়েছে ভারতের প্রতিবেশী প্রতিবেশী দেশগুলো আমরা একবার দেখেনি। এই যে পাকিস্তান ভারতের প্রতিবেশী দেশ অ্যাকচুয়ালি দেখুন আফগানিস্তান ভারতের বর্তমানের প্রতিবেশী দেশ নেই যদি আমরা এই যে পিওকে পাক অকুপাইড কাশ্মীরকে নিজেদের বলে এখন না ধরি তাহলে কিন্তু আফগানিস্তান আমাদের মধ্যে নেই যদি আমরা ধরি যে পাক অকুপাইড কাশ্মীর আমাদের ভারতেরই একটা অবিচ্ছেদ্য অংশ তাহলে কিন্তু আফগানিস্তান আমাদের মধ্যেই আছে তাহলে পাকিস্তান আফগানিস্তান এখানে রয়েছে চায়না এখানে রয়েছে নেপাল এখানে ভুটান এখানে বাংলাদেশ এবং এখানে মায়ানমার এই হচ্ছে ভারতের প্রত্যেকটি প্রতিবেশী দেশ আর এখানে হচ্ছে এই যে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা অ্যাকচুয়ালি ভারতের প্রতিবেশী দেশ বলা যায় না কেননা দেখুন শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে কিন্তু গাল্প অফ মান্নার রয়েছে এবং পক প্রণালী রয়েছে কিন্তু জলভাগের সাথে বেষ্টন করে রয়েছে কিন্তু এখানে দেখুন স্থলভাগের সাথে বাউন্ডারি শেয়ার করছে মায়ানমার চায়না বাংলাদেশ এখানে আছে এখানে পাকিস্তান এবং এখানে আফগানিস্তান তো ভারতের এগুলিই হচ্ছে প্রতিবেশী দেশ সবচেয়ে বেশি ভারত কিন্তু বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে ল্যান্ড বর্ডার শেয়ার করে এবং কত চার হাজার ছিয়ানব্বই চার হাজার ছিয়ানব্বই কিমি ল্যান্ড বর্ডার শেয়ার করে ভারত বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর বাংলাদেশের সাথে কিন্তু এই যে ল্যান্ড বর্ডার শেয়ার করে এটা প্রিভিয়াস ইয়ার্সে অনেকবার এসেছে এবং ভবিষ্যতেও কিন্তু আসবে তো এখানে সেটাই দেওয়া রয়েছে আবার একটা ফ্যাক্ট দেওয়া রয়েছে দেখুন ইউ নো বিফোর নাইনটিন ফোর্টি সেভেন দেয়ার ওয়ার টু টাইপস অফ স্টেট ইন ইন্ডিয়া তো নাইনটিন ফোর্টি সেভেনের আগে যখন ভারত স্বাধীন হয়নি তখন পর্যন্ত কিন্তু ভারতে দুই ধরনের রাজ্য ছিল দুই ধরনের রাজ্য কী কী একটি ছিল প্রিন্সলি স্টেট আর একটি ছিল প্রভিন্সেস প্রোভিন্সেস কী জিনিস প্রভিন্স হচ্ছে যে এরিয়াতে বা যে রাজ্যে ব্রিটিশ গভর্নমেন্ট ডিরেক্টলি শাসন করতো শাসন করতো তাকে বলা হতো প্রভিন্সেস এবং যে রাজ্যে দেশীয় রাজারা রাজ্য শাসন করতো তাকেই বলা হতো প্রিন্সলি স্টেট মনে রাখবেন ইম্পর্ট্যান্ট নেক্সট দেখুন এখানে আরেকটি ফ্যাক্ট বলা রয়েছে আমি একটু আগে যেটা বলে দিলাম শ্রীলঙ্কা এবং মালদ্বীপ তো শ্রীলঙ্কা ইজ সেপারেটেড ফ্রম ইন্ডিয়া ভারত ইন্ডিয়ার সাথে সেপারেট হয়ে রয়েছে একটা ন্যারো চ্যানেল যার নাম কি পক স্ট্রেট বা পক প্রণালী বলা হয় বা পাক স্ট্রেট বলা হয় এবং গালপপ অফ মান্নারের সাথে আর মালদ্বীপ আইল্যান্ড কিন্তু সাউথ সাউথে রয়েছে লাক্ষাদ্বীপ আইল্যান্ডের আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের সাউথে এই যে হচ্ছে মালদ্বীপ মালদ্বীপের ক্যাপিটাল কি কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাবেন খুবই ইজি আমি এর আগে অনেকবার আলোচনা করেছি তো এই হচ্ছে আমাদের টোটাল আলোচনা এরপরে এই যে এনসিআরটির পিছন দিকে পাঁচটি কোশ্চেন দেওয়া ছিল এই পাঁচটি কোশ্চেন নিয়েও আমরা আলোচনা করব। দেখা যাক প্রথম কোশ্চেন কি বলছে প্রথম কোশ্চেন বলছে দেখুন দ্য ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাস থ্রু হুইচ স্টেট তো সঠিক উত্তর কি সঠিক উত্তর উড়িষ্যা উড়িষ্যার ওপর দিয়ে কিন্তু ট্রপিক অফ ক্যান্সার যায়নি তাহলে এখানে কোশ্চেন আসে যে ট্রপিক অফ ক্যান্সার কোন কোন রাজ্যের ওপর দিয়ে গিয়েছে তো রাজ্যগুলোর নামেই বলে দিচ্ছি টোটাল আটটি রাজ্যের ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে আটটি রাজ্যের নাম কি কী এক হচ্ছে গুজরাট দুই রাজস্থান তিন মধ্যপ্রদেশ চার ছত্তিশগড় পাঁচ ঝাড়খণ্ড ছয় পশ্চিমবঙ্গ সাত ত্রিপুরা এবং আট হচ্ছে মিজোরাম এই আটটি রাজ্যের উপর দিয়ে কিন্তু ট্রপিক অফ ক্যান্সার বা কর্ক্রান্তি রেখা গিয়েছে আরেকবার বলে দিচ্ছি আমরা লেফট থেকে দেখছি লেফট বা ওয়েস্ট থেকে দেখছি ওয়েস্টের প্রথম রয়েছে গুজরাট তারপরে রয়েছে কি রাজস্থান তারপরে মধ্যপ্রদেশ তারপরে ছত্তিশগড় তারপরে ঝাড়খণ্ড তারপর পশ্চিমবঙ্গ তারপরে ত্রিপুরা এবং তারপরে মিজোরাম এই আটটি রাজ্যের ওপর দিয়ে কিন্তু ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে নেক্সট কোশ্চেন কি বলছে দেখুন নেক্সট কোশ্চেন বলছে দ্য ইস্ট মোস্ট লংগিটিউড অফ ইন্ডিয়া ইস্ট ভারতের ইস্ট মোস্ট লংগিটিউড কত তো এটা কিন্তু নাইনটি সেভেন ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট ইস্ট সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট ইস্ট আমরা একটু আগে এই ছবির মাধ্যমে আলোচনা করছিলাম নেক্সট বলছি দেখুন উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার বেঙ্গল এবং সিকিম হ্যাভ কমন ফ্রন্টিয়ার্স উইথ তো উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার বেঙ্গল এবং সিকিমে কোন দেশের সাথে একটা কমন বাউন্ডারি শেয়ার করছে সঠিক উত্তর কিন্তু নেপাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট রয়েছে ইফ ইউ ইন্টেন্ড টু ভিজিট কাভারাত্রি ডিউরিং ইউর সামার ভ্যাকেশান আপনি যদি সামার ভ্যাকেশানে কাভারাত্রি যান হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইউনিয়ন টেরিটোরিজ অফ ইন্ডিয়া ইউ উইল বি গোয়িং টু তার মানে আপনি কোন ইউনিয়ন টেরিটোরিতে যাচ্ছেন তো কাভারাত্রি লাক্ষাদ্বীপের ক্যাপিটাল তাহলে সঠিক উত্তর লাক্ষাদ্বীপ হবে নেক্সট বলছে দেখুন মাই ফ্রেন্ড আচ্ছা একটু দেখি এখানে মাই ফ্রেন্ড হেল্প ফ্রম এ কান্ট্রি হুইচ নট শেয়ার ল্যান্ড বাউন্ডারি উইথ ইন্ডিয়া তো এর মধ্যে কোনটি ইন্ডিয়ার ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে না সঠিক উত্তর তাজাকিস্তান ভুটান শেয়ার করে বাংলাদেশ শেয়ার করে নেপাল শেয়ার করে তো এই হচ্ছে কোশ্চেন আর এই সমগ্র লেকচার যদি ভালো লেগে থাকে এবং এই লেকচার যদি আপনারা কন্টিনিউ পেতে চান তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন ভিডিওকে লাইক করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটন অবশ্যই প্রেস করে আইকনটি প্রেস করতে ভুলবেন না তো এই ছিল ছোট্ট ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যালটিকে তো সাবস্ক্রাইব করবেই তো আজকের মতো গুড বাই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ